প্রতিদিনকার দূষণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের ফুসফুস। অথচ মানব শরীরের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ হল ফুসফুস। বায়ু দূষণ ও ধূমপানের কারণে দারুণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের ফুসফুস, এবং যার কারণে বাসা বাঁধছে নানান জটিল রোগের। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেছেন, বায়ু দূষণ ও সংক্রমণ আটকাতে যেমন মাস্ক পরা জরুরি, ঠিক তেমনি ফুসফুসে জমে থাকা ময়লা দূর করাও অত্যন্ত জরুরি। বেশ কিছু ভেষজ উপাদান আছে যেগুলি খাওয়ার মাধ্যমে আমাদের ফুসফুসকে স্বাস্থ্যকর রাখা যেতে পারে। তাই আপনার ডায়েটে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন, ভিটামিন এ, ভিটামিন ই, ভিটামিন ডি, ভিটামিন সি, ম্যাগনেশিয়াম ও ক্যালসিয়ামের মতো খনিজগুলোকে অবশ্যই রাখতে হবে। এর সাথে প্রতিদিন শরীরচর্চা করতে পারলেও মিলবে অনেক উপকারিতা। আজকের ভিডিওতে থাকছে আপনার ফুসফুসের ময়লা পরিষ্কার করতে যে খাবারগুলিকে অবশ্যই খেতে হবে। তো দেখে নিন ভিডিওটা। হলুদ। হলুদের স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে আমরা কম বেশি সকলেই জানি। সবার রান্নাঘরেই এই মশলাটি থাকে। হলুদে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিসেপটিক ও অ্যান্টি ইনফ্লেমেন্টারি উপাদান। হলুদে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট ফুসফুসের কর্মক্ষমতাকে বাড়িয়ে তোলে। হলুদ একটি প্রাকৃতিক অ্যান্টিভাইরালও, যা ফুসফুসে প্রভাবিত ভাইরাল সংক্রমণকে দূরে রাখতে সাহায্য করে এবং আপনার শরীরকে সুস্থ রাখে। বায়ু দূষণের ফলে ফুসফুসে জমে যাওয়া ময়লা পরিষ্কার করতে পারে তুলসী। তুলসী বিভিন্ন রোগের মহাঔষধ হিসেবে পরিচিত। এই পাতায় রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট। বাতাসে থাকা ধুলিকণা শোষণ করতে পারে তুলসী গাছ। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন অল্প করে তুলসী পাতার রস খেলে শরীরের শ্বাসযন্ত্রের দূষিত পদার্থ দূর হয়। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন একটি করে আপেল খেলে চিকিৎসকদের কাছে যাওয়ার প্রয়োজন হয় না। একটি সমীক্ষায় দেখা গেছে, সপ্তাহে 5টির বেশি আপেল খেলে ফুসফুসের কার্যকারিতা বাড়ে। অ্যাজমার মতো বেশ কিছু রোগ থেকেও বাঁচায় কিন্তু আপেলে থাকা পুষ্টিগুণ। কালো জিরা সব রোগের মহৌষধ হিসেবে পরিচিত। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শ্বাসনালীর প্রদাহ দূর করে। প্রতিদিন আধ চা চামচ কালো জিরার গুঁড়ো এবং এক চা চামচ মধুর সঙ্গে মিশিয়ে খেলে ফুসফুস ভালো থাকে। একটি কমলা লেবুর চেয়েও বেশি ভিটামিন সি থাকে আমলকিতে। ফুসফুসের বিভিন্ন সংক্রমণ রোধ করে আমলকি। প্রতিদিন আমলকি খেলে ফুসফুসের সব ময়লা পরিষ্কার হয়ে যায়। এছাড়াও শ্বাসযন্ত্রে অক্সিজেনের সরবরাহ করতে ও শ্বাসনালীর জীবাণু ধ্বংস করতে দারুণ ভূমিকা পালন করে আমলকি।